ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু কমলাপুরে দীর্ঘ লাইন অনেকটা স্বস্তিতে বাস প্রত্যাশীরা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বেলাল নাজমুল সহ বন্দুকযুদ্ধে নিহত তিন আজও সারা দেশে মাদক বিরোধী অভিযানে আটক অর্ধশত আম কলা সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে মাত্রাতিরিক্ত ইথোফেনে ক্যান্সার সহ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের এবং সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট নিয়ে নানা বিশ্লেষণ কর্মসংস্থান বিনিয়োগ ও অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ানোয় গুরুত্ব দেওয়ার পরামর্শ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক এবং আমি শারু বিস্তারিত সংবাদ আজ থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি প্রথম দিনে বিক্রি হচ্ছে 10 জুনের টিকিট যা চলবে 15 জুন পর্যন্ত শুক্রবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে দিন শেষে টিকিট হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা কর্তৃপক্ষ বলছে এবার ধীর গতি আর টিকিট কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বস্তিতে টিকিট নিতে পারছেন মানুষ অন্যদিকে বাসের টিকিট বিক্রি শুরু হলেও ভিড় কম দেখা গেছে আরও জানাচ্ছেন ওবি ইসলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনের দৃশ্য এটি সাহারি শেষ করে আর ঘুমানোর সময় পাননি ভোরে এসে লাইনে দাঁড়ানো এসব টিকিট প্রত্যাশী মানুষ তবে এত কিছুর পরেও মহামূল্যবান টিকিট হাতে পেয়ে হেসেছেন বিজয়ীর হাসি আমার জন্য ততটা কষ্ট হয় নাই আমার মোট নেওয়ার কথা ছিল 6টা সিট তো আমি ফার্স্ট সিরিয়ালে 4টা সিট নিছি তো সেকেন্ড সিরিয়ালে এসে আবার 2টা নিতে হয়েছে তবে গেলবারের চাইতে এবছর টিকিট প্রত্যাশীদের অভিযোগ ছিল কম অনেক ঘন্টা দাঁড়াইলে একটু শৃঙ্খলা ছিল তো এই জন্য একটু তাড়াতাড়ি দেওয়া হয়েছে তো দিতে পারতেছি আমি আসছি সকাল 7টার সময় লাইনে দাঁড়াইছিলাম তারপরেই তো এখন কাউন্টারে পৌঁছে যাই আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো কালোবাজারের বিরুদ্ধে কিন্তু আমাদের পুলিশের আমাদের কয়েকটা টিম কাজ করে বিশেষ করে আপনার সাদা পোশাকে আছে আমাদের অন্য অন্য টিমও কাজ করে বিভিন্ন ইউনিটে তা আমরা এটা আসলে কমলাপুর স্টেশনে করতে দিই না এবং এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে কালোবাজারে যাতে কমলাপুর স্টেশনে না ঘটে শুক্রবার কমলাপুর আসেন রেলের মহাপরিচালক পরে স্টেশন ঘুরে দেখে কথা বলেন তিনি 10 তারিখে যাত্রার টিকিট আজ বিক্রি করতেছে এইভাবে পর্যায়ক্রমে আগামীকাল বিক্রি করা হবে 11 তারিখে যাত্রার টিকিট আর ছাড়বার সামান্য সময়ের জন্য 5 মিনিটের জন্য এটা স্লো হতেই পারে কিন্তু এখন এটা কার্যক্ষম আছে কোনো সমস্যা নাই এবং আপনারা নিজেরাও দেখলেন আমিও দেখলাম যারা লাইনে দাঁড়াচ্ছেন সকলেই টিকিট নিয়ে যাচ্ছেন এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গেল বুধবার থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি গাবতলী বাস টার্মিনালে প্রথম দিনে কিছুটা ভিড় দেখা গেল পরের দিন থেকেই অনেকটাই ফাঁকা রয়েছে কাউন্টারগুলো ফুলচাপ মানে 14 সকাল থেকে রাত পর্যন্ত বেশি হবে এছাড়া বাকি নরমাল দিন সমান এর আগে আমাদের অনেক ভোগান্তি হয়েছে তো এবার এই জন্যই সে আগে টিকিট নিয়ে গেলাম রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণেই মানুষের বাসের প্রতি অনাগ্রহ দেখা দিয়েছে বলছেন তারা ওভি ইসলাম আরটিভি ঢাকা এদিকে ঈদ উপলক্ষে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশী যাত্রীদের সংখ্যা ছিল অনেক কম সকাল 8টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয় প্রথম দিন কাউন্টার থেকে দেয়া হচ্ছে 4917টি টিকিট বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্টারের ভেতরে এবং বাহিরে রেলওয়ের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ টিকিট কালোবাজারি রোধ করতে 57টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো রেলওয়ে স্টেশন নিরাপত্তার আওতায় আনা হয়েছে যাত্রীদের টিকিট প্রাপ্তির সুবিধার্থে আগামীকাল শনিবার থেকে প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত হবে বলেও জানান তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বেলাল এবং নাজমুল র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রাতে রাজশাহীর করমজা এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে গুলি বিনিময়ের সময় ঘটনা ঘটে এ সময় কয়েক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে এদিকে গাজীপুরের ভাদুন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয় গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জানান পুলিশের একটি দল ভাদুন এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায় এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে গুলি পাল্টা গুলিতে একজন গুলিবিদ্ধ হয়
আজও সারা দেশে মাদক বিরোধী অভিযানে অর্ধশত আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর মধ্যে নড়াইল জেলায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলায় মোট 30 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ভোলায় মাদক সেবক ও বিক্রির অভিযোগে পুলিশ অভিযানে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় 6টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তাই জাতিকে মাদকের হাত থেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একথা বলেন সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ভিপি মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম দলিলুর রহমান, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নষ্ট বিস্কুটের গুঁড়া দিয়ে খাবার তৈরির অভিযোগে ফখরুদ্দিন বিরিয়ানিকে 5 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রমনা এলাকায় এই অভিযান চালায় র্যাব। এর আগে শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে গরুর মাংস বিক্রির অভিযোগে কয়েকটি মাংসের দোকানকে জরিমানা করা হয়। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে। শান্তিনগর বাজারে অভিযান পরিচালনার সময় একটি মিলে পচা ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুটের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জিজ্ঞাসাবাদে মিল মালিক জানান, এই বিস্কুটগুলো ব্যবহৃত হয় ফখরুদ্দিন বিরিয়ানির খাবার তৈরিতে। পরে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পান র্যাবের ম্যাজিস্ট্রেট। জিনিসটা ভুল হয়েছে স্যার, এটা আমরা স্বীকার করি। তার মানে প্রতিনিয়ত এরকম ভুল হচ্ছে? প্রতিনিয়ত হচ্ছে না, হয়তো টুকটাক কাজে স্যার হইতে পারে, এটা অস্বীকার কিছু নাই। এই ঘটনায় ফখরুদ্দিন বিরিয়ানিকে সাবধান করার পাশাপাশি 5 লাখ টাকা জরিমানা করা হয়। বেকারি থেকে যে সমস্ত বিস্কুটগুলো ওয়েস্ট হয়ে গেছে বা ডেট এক্সপায়ার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলি বস্তার অবস্থা আমরা সেখান থেকে 20টি বস্তা জব্দ করলাম এবং এই 20টি বস্তা দেখলাম যে এই মেয়াদ উত্তীর্ণ বিস্কুটগুলি বা টুসগুলি গুঁড়া করে এইগুলি আনা হচ্ছে এই ফখরুদ্দিন বাবুর্চিতে, এবং এইগুলি ফখরুদ্দিন বাবুর্চিতে যে কাবাব তৈরি করা এবং হালিম তৈরি করা এগুলো মিক্স করা হচ্ছে। তো মূলত এই অপরাধের কারণে তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ওয়াইস বা মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে তারা কোনো পণ্য তৈরি করে তাহলে কিন্তু তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এর আগে শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে গরুর মাংস বিক্রি এবং ফ্রিজের পচা মাংস বিক্রির অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই শান্তিনগরী বাজারে মাংসের মূল্য সরকারি যে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, ধার্য করা হচ্ছে, সেটা মানা হচ্ছে না। গরুর মাংস 500-550 টাকা এবং খাসির মাংস 800 টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে এবং আজকে আমরা সরেজমিনে এসে তাই দেখলাম। তো মূলত এই অপরাধের কারণে এখানে 6 জনকে বিভিন্ন ধরনের দণ্ড আরোপ করা হয়েছে, আপনার আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে, পাশাপাশি থেকে সতর্ক করা হয়েছে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। অতিরিক্ত ব্যবহার ও সরাসরি শরীরের সংস্পর্শে আসার কারণে আম পাকাতে ব্যবহার করা রাসায়নিক ইথোফেন ক্যান্সার রোগের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী জানান, শুধু আম পাকাতেই না, পেঁপে, কলা ও টমেটোতেও নির্ধারিত মাত্রার 100 গুণ বেশি ইথোফেন দেওয়া হচ্ছে। মেহেদী হাসান সুজন ও নজরুল ইসলামের ক্যামেরায় রমজানে ফলের নামে কী খাচ্ছি তা নিয়ে আরাফাতুর রহমানের অনুসন্ধানী রিপোর্টের দ্বিতীয় পর্বে থাকছে ইথোফেনের শারীরিক ঝুঁকির কথা। নির্ধারিত সময়ের মাসখানেক আগে থেকেই এবার রাজধানীর বাজারে পাকা আম বিক্রি শুরু হয়। ভেজাল বিরোধী অভিযান শুরু হলে জানা যায় রমজানে বাজার ধরতে কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আমে মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে বাজারজাত করছে। আমরা প্রত্যেকটা অভিযানে কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বাইড পেয়েছি এবং ইথোফেনও পেয়েছি। এটা বালতিতে আপনার হচ্ছে ইথোফেন দিয়ে সলিউশন তৈরি করে সেখানে সমান হচ্ছে আম মানে চিপা হচ্ছে স্প্রে করছে এবং আম ভিজাচ্ছে সেখানে, এটি মানুষের জন্য আমরা ক্ষতিকর বলি আমাদের বিশেষজ্ঞদের মতো জানি এবং আমি মনে করি যে এটি যদি ব্যবহার করা যায় তাহলে তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা করা উচিত। সরজমিনে কেরানীগঞ্জের আবদুল্লাপুরে গিয়ে দেখা যায়
আম ও কলা পাকানোর জন্য খুচরা ব্যবসায়ীরা ইথোফেনের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে। আমরা তো যা দেয় আমরা তাই কিনে আইনা বিক্রি করি, গাছ সুস্থ থাকে, ফলনে গাছের পাতার উপরে দেয়, গাছ শক্তিশালী হয় এই আর কি। বিশেষজ্ঞরা জানান ইথোফেনে ক্যান্সার সৃষ্টির উপাদান রয়েছে যা মানবদেহ সংস্পর্শে আসলে এই রোগের ঝুঁকি বাড়ে। ইথোফেন ইউজ করছে, হাতে হ্যান্ডলিং করছে, কিন্তু এটা আসলে হাতে হ্যান্ডলিং করার ব্যাপার না, এবং এটা কার্সিজেনিক, যেটা ক্যান্সার রোগের রোগ উৎপন্ন করে। এটা পারমিসিবল লেভেল যদি পের হয়ে যায় অথবা রিকমেন্ডেড ডোজ যদি বেশি হয়, তাহলে সেই খাবার খাদ্যে যদি সেটা মিশ্রিত থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের সাইড এফেক্ট হতে পারে এবং ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই বিশেষজ্ঞ জানান ইথোফেন বিশ্বব্যাপী যে পদ্ধতিতে প্রয়োগ করা হয় সেই যন্ত্রাংশ বা প্রযুক্তির কাঠামোই বাংলাদেশে নেই। আমরা বলছি যে ডোজ যদি বেশি হয়, তার মানে 500 ppm mg পার লিটার, প্রতি লিটারের মধ্যে ডুবিয়ে সেটা হচ্ছে এয়ার টাইট, যেন ওপেন না থাকে, এবং তার টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করতে হবে স্ট্যান্ডার্ড লেভেলে, যেটা আমরা বলছি 18-24 ডিগ্রি সেন্টিগ্রেডে 90-95% হিউমিডিটি কন্ট্রোল করতে হবে, এয়ার টাইট, যে এয়ারের সংস্পর্শে আসতে পারবে না, বদ্ধ করে। এদিকে চিকিৎসকরা জানান ক্ষতিকর রাসায়নিক দেওয়া ফল খাওয়ার ফলে অনেকেই প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছেন। পেটের পীড়া হবে, যে কোনো গ্যাস্ট্রিক বলেন, গ্যাস্ট্রিক আলসার বলেন, বদহজম বলেন, ডায়রিয়াজনিত রোগ, এগুলো হতে পারে। এগুলো অ্যাবজর্পশনে লিভারে প্রবলেম হয়, কিডনিতে প্রবলেম হতে পারে, বোন মেরতে গিয়ে রক্ত তৈরি কম করতে পারে। অনেক সময় যদি দুই একবার ব্যবহার করলে হয়তো অসুবিধা হবে না, যদি রিপিটেডলি বারবার ব্যবহার করতে থাকেন তাহলে তারা ক্যান্সারের ঝুঁকি থাকেই। এই চিকিৎসক জানান অতিরিক্ত মাত্রায় ইথোফেন মেশানো আম খেলে গলা চুলকায়, তাই এমন আম না খাওয়ার পরামর্শ দেন তিনি। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। আগামী একাদশ জাতীয় নির্বাচনে জিতবে না এই আশঙ্কায় বিএনপি নিজেরাই সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ডেমরা এলাকায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যানজটের কারণ ফিটনেসবিহীন ও লক্কর ঝক্কর গাড়ি। এ ব্যাপারে বিআরটিএ ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। জনদুর্ভোগ এড়াতে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখড়ি বন্ধ রাখারও অনুরোধ জানান মন্ত্রী। বিএনপি নির্বাচনে জিতবে না এ আশঙ্কা তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেরাই সরে দাঁড়াতে এই সব অজুহাত তৈরি করছে। আর হারাবার কিছু নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সময় এসেছে রুখে দাঁড়াবার। অভিযোগ করেন, দলীয় বিবেচনায় দেশের শীর্ষ সন্ত্রাসীদের সরকার ছেড়ে দিলেও খালেদা জিয়ার জামিন নিয়ে সময় ক্ষেপণ করছে। আর মওদুদ আহমদ বলেছেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, রাজপথে সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আইনি লড়াই চালিয়েছি, চালিয়ে যাব, আইনি লড়াই আমরা চালিয়ে যাব, কারণ একটা আইনি প্রক্রিয়া তো আমাদেরকে অনুসরণ করতেই হবে, কিন্তু তার মাধ্যমে বেগম খালেদাদের মুক্তি আসবে না, তার মুক্তি আসবে একমাত্র রাজপথের মাধ্যমে, সেই জন্যই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাইকোর্ট বেরিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালতটাকে স্টে করে রেখে কৌশলের অবলম্বন নিয়ে এই ছুটির পরে দেওয়া হবে, ছুটির পরে হবে করে করে মাসের পর মাস বেগম জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে, দেশের থেকে কারারুদ্ধ করে, কারণ এখন আর আমাদের হারাবার কিছু নেই, আমরা সব কিছু হারিয়ে ফেলছি, তাই এখন সময় এসেছে রুখে দাঁড়াবার। নির্বাচন নাকি অন্যান্য বছরের মতোই ধারাবাহিকতা রক্ষা, কেমন সে 2018-19 অর্থ বছরের সরকারের চলতি মেয়াদের সবশেষ বাজেট, এ নিয়ে বিতর্ক চলছে অর্থনীতি বিশ্লেষকদের মধ্যে। তবে বাজেট যাই হোক, গুণগত মান ধরে রেখে কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। তাই বরাদ্দ, বন্টন আর রাজস্ব আহরণে সরকারকে আরও চৌকস হতে হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে।
চলতি অর্থবছরের সামষ্টিক অর্থনীতির ভালো মন্দের মিশ্রণকে সামনে রেখে আবারও বড় বাজেট দেওয়ার পথে সরকার। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বাজেটের আকার, 4,68,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন জিডিপির 20% কিছু বেশি। কৃষি খাতের প্রবৃদ্ধি ও চাহিদা বাড়ানোর সুযোগ করে দিয়েছি। বাজেটে 1,73,000 কোটি টাকার মূল এডিপি সহ মোট উন্নয়ন খরচ ধরা হয়েছে 1,80,869 কোটি টাকা, বাকি 2,87,131 কোটি টাকা যাবে বেতন ভাতা সুদ পরিশোধ সহ অন্যান্য অনুন্নয়ন খাতে। স্বাভাবিকভাবে ইলেকশনের একটা প্রভাব এই বাজেটের উপর পড়বে। লোকাল গভর্নমেন্টে সরকারের অ্যালোকেশন এবছর সবচেয়ে বেশি, এটার মাধ্যমে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্ট যারা আছেন তাদের মাধ্যমে সড়কে বা স্কুল বা এখানে মসজিদ মাদ্রাসা যাই যেটাই করুক না কেন সেগুলোর উন্নয়নের পিছনে একটা থোক বরাদ্দ বড় আকারে থাকবে। চলতি অর্থ বছরের চেয়ে 17% বড় এ বাজেটের বিশাল লক্ষ্য তারা করতে জাতীয় রাজস্ব বোর্ডের কাঁধে দায়িত্ব পড়েছে 2,96,000 কোটি টাকা আদায়ের, যা বছরের ব্যবধানে বাড়ানো হয়েছে 48,000 কোটি টাকা। যে জিনিস আমি বানাতে পারবো না, যে জিনিস আমি বাস্তবায়নের শেষ পর্যন্ত থাকতে পারবো না, সেইটাকে তো আর আমাকে অবশ্যই সতর্কভাবে বানাতে হবে, এবং নেক্সট সরকার যাতে এসে করতে পারে তার এ করতে পারে সেই সেই দৃষ্টিতেই হবে। এটা দুই সরকারের বাজেট, এটা এক সরকারের বাজেট না। যে একদিকে আমাদের যেন কর্মসংস্থান সৃষ্টি হয়, সেটা যেন শোভন কর্মসংস্থান হয় এবং সেটা যেন মানুষের আয়ে একটা ইতিবাচক প্রভাব রাখতে পারে, এবং বিশেষত আমাদের বৈষম্য কমানোর ক্ষেত্রে সরকারের বাজেট যেন একটা ইতিবাচক পদক্ষেপ রাখে। তবে পরিকল্পনা কমিশনের এই সদস্যের মতে এবারের বাজেটটি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক বাজেট। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের চতুর্থ বাজেট, এটা এভাবেই বলবো। এবং বাজেট সবসময় সরকার রাজনৈতিক সরকার চেষ্টা করেন জনতুষ্টিমূলক বাজেট করার জন্য। অবশ্যই এটি জনতুষ্টিমূলক এই অর্থে যে আমরা প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছি, দারিদ্র কমানোকে গুরুত্ব দিচ্ছি, কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছি, মূল্যস্ফীতি কমিয়ে রাখাকে গুরুত্ব দিচ্ছি। 2015 আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের সবশেষ এ বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 7 জুন। ফেব্রুয়ারি 2016 মাসে চালু হয়েছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কুষ্টিয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আত্মঘাতী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এখন বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্কের সুবাতাস বইতে শুরু করেছে। সকালে জেলার সার্কিট হাউসের জাসদ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি আরও বলেন, বিএনপি আদালতের ধার ধারে না, তারা দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। সভায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীতে চালসহ বেশ কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এদিকে সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও মুরগির দাম কেজিতে 10-20 টাকা পর্যন্ত বেড়েছে। রমজানে পণ্যের বাড়তি দামের লাগাম টানতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। কারওয়ান বাজারের নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আদা সহ বেশ কিছু নিত্যপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে, যদিও বিক্রেতারা জানিয়েছেন বেচা বিক্রি তুলনামূলক কম। দেশের পরিস্থিতি, কিছু লোক বলতে আছে ভালো, কিছু লোক বলতে আছে খারাপ, ঠিক আছে, কারণ খারাপ দিকটার কারণে হয়তো এরকম বেচা বিক্রি। এদিকে বড় মাছের দাম স্বাভাবিক থাকলেও ছোট মাছের দাম কেজি প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। সরবরাহ কম থাকায় মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। চাষের মাছই বেশি, দেশি মাছের দাম বেশি, যোগান কম, স্বাদ আর স্বাদের সাথে মিল করা যাচ্ছে না। রমজান মাসে মাছের দাম একটু চাহিদা বেশি থাকে, মাছ কম, 10 গ্রামে মাছের দাম বাড়তি, পার কেজিতে 150 টাকা বাড়তি, মাছ খুব কম। অন্যদিকে সবজির বাজারে বেগুন, কাঁকরোল, লাউ, পটল, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 40-50 টাকায়। ওই বেগুনের দামটা কমছে, লতির দাম কমছে, ছড়ি নতুন, এটা সমুদি আছে 50 টাকায় আছে। প্রত্যাশাই করে যে এটা একটা মৌসুম, এই মৌসুমটা ওরা কাজে লাগে। আসলে এভারেজে মানে সব আইটেমের দামে বেশি, যদি ওরা মুখরোচক কথা বলে যে আসলে দাম আগের চেয়ে পূর্বের চেয়ে কম, আসলে ঠিক কম না। মাংসের বাজারে গরু, মহিষ ও ছাগলের মাংস নির্ধারিত দামে বিক্রি হলেও সব ধরনের মুরগি বাড়তি দামে বিক্রি হচ্ছে। মুরগি আমি গত সপ্তাহে কিনলাম যেটা 130 টাকা করে হচ্ছে গিয়ে ব্রয়লারগুলা, আর এখন আজকে এসে দেখি যে 150 টাকা করে। গত সপ্তাহ 300 টাকা, 280 নিয়ে গেছে, 300 টাকা, দিন যায় বারবার বলি। চাহিদা বেশি থাকায় ঈদের আগে মুরগির দাম আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন বিক্রেতারা। সোহেল রানা,
আরটিভি ঢাকা। দিন যতই যাচ্ছে ততই জমে উঠছে ঈদ বাজার। রাজধানীর শপিং মলগুলোতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। সবাই তাদের পছন্দের পোশাক দেখছেন, কিনছেন। বিক্রেতারা বলছেন আশানুরূপ ক্রেতা আসছে, তবে আগামী সপ্তাহের ছুটির দিনে ক্রেতার সংখ্যা আরও বাড়বে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ঈদের বাকি আর 15 দিনের মতো, সময়ের হিসেবে খুব বেশি নয়। তাছাড়া ঈদের আগে ছুটির দিনও খুব বেশি পাওয়া যাবে না, তাই রাজধানীর শপিং মলগুলোতে উপচে পড়েছে ক্রেতাদের ভিড়। আনন্দমুখে সবাই আসছেন বড় বড় মার্কেটে। নতুন পোশাক কেনার যে আনন্দ তা সবার চোখে মুখে ফুটে উঠছে। যার যার পছন্দ অনুযায়ী পোশাক দেখছেন, দামদর করছেন, বনিবনা হলে কিনছেনও। ভিড় আসছে, ক্রেতার সাধারণ আসতেছে মোটামুটি ভালোই, খারাপ না। গেলবারছে, এবারে বেচা কিনা অনেক ভালো। শুক্রবারে আসার তুলনায় তো অনেক ভালোই দেখতেছি এখন, আমরা ওই আশাই আছিলাম। ক্রেতারা বললেন চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যাচ্ছে, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের মধ্যে। সব নতুন নতুন কালেকশন আসছে, নতুন নতুন ইয়া হচ্ছে, ভালোই আছে। ফার্স্ট চয়েস প্রথম পাঞ্জাবি কিনতে এসে প্রথমেই লুঙ্গানে আসছে আর কি। এমনি ভালোই লাগছে, কিন্তু অনেক দামটা বেশি। আশানুরূপ ক্রেতা আসছেন তাই খুশি বিক্রেতারাও। তবে আগামী সপ্তাহের ছুটির দিনগুলোতে আরও বেশি ক্রেতা সমাগম হবে বলে আশা বিক্রেতাদের। আশা করছি আমাদের আগামী যে কদিন রোজা আছে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালো চলবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। বান্দরবনে নাক্ষংছড়ি তুমরো সীমান্তের জিরো লাইনে ঝুপড়ি ঘরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন রোহিঙ্গারা। জিরো লাইনে বর্তমানে প্রায় 5,000 রোহিঙ্গা নারী পুরুষ অবস্থান করছেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়ার শঙ্কায় রোহিঙ্গারা। বান্দরবান প্রতিনিধি সাফায়েত হোসেনের তথ্যছবিতে আপেল শাড়িয়ারের রিপোর্ট। মিয়ানমার সামরিক জান্তার জুলুম নির্যাতন থেকে বাঁচতে নিজ ভূমি থেকে পালিয়ে জিরো পয়েন্টে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। ঝুঁকিপূর্ণভাবে নিদারুণ কষ্টে বসবাস করছেন তারা। বর্ষা মৌসুমে জায়গাটি পানিতে তলিয়ে গেলে বসবাসের অনুপযোগী হওয়ার শঙ্কায় দিন কাটছে রোহিঙ্গাদের। আমরা পানির মাঝে বেশি দুঃখ, মাঝে বালু ভরে তলে ভরে গরম, নিজ উদ্যোগে পরিবারগুলোকে ঘর তৈরি করে দিচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। বর্ষা মৌসুমে জিরো লাইন এলাকা প্লাবিত হওয়ার আগেই তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বললেন জেলা প্রশাসক। যেহেতু সরকার মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং আমাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি এদেরকে যতটুকু এবং যথাসম্ভব তাদেরকে আমরা এই যতটুকু ভালো পরিবেশ উপহার দেওয়া প্রয়োজন সেটুকু আমরা করব। যে কোনো বিপর্যয়ের আগে মানবিক দিক বিবেচনা করে দ্রুত সরিয়ে নেওয়া হবে বলে প্রত্যাশা রোহিঙ্গাদের। আপেল শাহরিয়ার, আরটিভি। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন দুজন। ভোরে উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় মিলেছে। পুলিশ জানায় ওই দুজন সম্ভব রেললাইন পার হবার সময় কাটা পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মীরের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শক। নিহত আমজাদ হোসেন পুবাইল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। অপরদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী এলাকায় অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে দুজন, আহত হয়েছেন কমপক্ষে 8 জন। শেষ করছি সন্ধ্যার সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, কমলাপুর দিয়ে দীর্ঘ লাইন, অনেকটা স্বস্তিতে বাস প্রত্যাশীরা। তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বেলাল নাজমুল সহ বন্দুকযুদ্ধে নিহত 3, আজও সারা দেশে মাদক বিরোধী অভিযানে আটক অর্ধশত। আমকলা সহ অন্যান্য ফলও পাকানো হচ্ছে মাত্রাতিরিক্ত ইথোফেনে, ক্যান্সার সহ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট নিয়ে নানা বিশ্লেষণ, কর্মসংস্থান বিনিয়োগ, অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ানোই গুরুত্ব দেওয়ার পরামর্শ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।